চাষের জমিতে বা জমির আলে বিভিন্ন ধরনের ঘাস আমরা দেখতে পাই এক একটি ঘাসের এক একটি উপকারিতা অনেকেই এই বিষয়ে অবগত নন কিছু কিছু ঘাস আছে যেগুলি ব্যবহার করে কঠিন রোগ মুহূর্তের মধ্যে ভালো করা যায় তেমনই একটি ঘাসের কথা আপনাদেরকে বলবো আজকে যে ঘাসটিকে ব্যবহার করে চব্বিশ ঘন্টার মধ্যে রোগের প্রতিকার পাওয়া যায় তবে শুধু রোগের প্রতিকার নয় এটি তন্ত্রক্রিয়ায়ও বিশেষ ব্যবহার আছে যেমন আমরা যে ঘাসের কথা বলেছিলাম দ্রব্য বিভিন্ন রোগের প্রতিকার করে ছেলেদের ধাতু রোগ মেয়েদের সাদা সিরাপের ভীষণ ভালো কাজ করে শরীরের শক্তি বৃদ্ধি করতে বা কেউ শরীরের বল শক্তি পাচ্ছে না দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও দুব্য ঘাসের বিশেষ গুণাগুণ আছে আপনারা ভিডিওটি দেখে ওই বিষয়ে চিকিৎসা করে নিতে পারবেন শুধু দুব্য ঘাস নয় মুথো ঘাস আছে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ঘাস আছে যেগুলি এত খতরনাক কাজ করে আপনি নিজেও ভাবতে পারবেন না যেমন ভেতলা ঘাস বলে একটি ঘাস আছে এটি বিশেষ করে চাষের জমিতে বা জমির আলো অনেক সময় পাওয়া যায় তবে চাষের জমিতে বেশি হয়ে থাকে এর নিচে এর শিকড়গুলো অনেকটা মোটর দানার মতো মোটা মোটা অংশ পাওয়া যায় এখানে ঘাসটিকে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর হয় চাষের জমিতে এই ঘাসের যে শিকড় আছে যেটা মোটর দানার মতো দেখতে ওটা যদি আপনি এর প্রক্রিয়া জানেন বা এর গুণাগুণ জানেন এখন এটা তৈরি হয়নি গাছটা একটু সময় গেলে বা একটু বয়স হলে ওটা তৈরি হবে সে করে ওইটা দিয়েই আবার নতুন করে গাছ জন্মায় আপনারা যারা ডালিয়া ফুল গাছ দেখেছেন আলুর মতো হয়ে থাকে তো সেম এটা হয় কিন্তু অনেকটা ছোট এবং ওটা দিয়ে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয় অনেক কবিরাজি ওষুধের মধ্যে ওটাকে ব্যবহার করা হয় তো আজকে এই গাছটি নয় আরেকটি ঘাস সম্পর্কে আপনাদেরকে বলবো যে ঘাসটি আপনাদেরকে দেখাচ্ছি এটি তন্ত্রবিদ্যায় ভীষণ কার্যকারী এমনকি যে রোগ চব্বিশ ঘন্টার মধ্যে ভালো করে দেবে দেখুন ঘাসটিকে এই ঘাসটি একটু ঝাঁকড়া টাইপের হয়ে থাকে এবং এর যে শিকড়টা আছে শিকড়টা চুলের মতো ঝাঁকড়া হয়ে থাকে গাছের ডালগুলো দেখুন কতগুলো ছেড়েছে আরও বেশি ঝাগড়া হয় যত বয়স হবে তত গাছটা ঝাগড়া হয়ে যাবে এই গাছের শিকড় কিন্তু ভীষণ কার্যকারী অনেকের হাত চালানোর জন্য এই গাছের শিকড় ব্যবহার করে সেই পদ্ধতিটি আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো তবে গাছটিকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলো বেশি বড় হয় না এরকমই টাইপের হয় আর যত বয়স হবে তত আরও ঝাঁকড়া হবে গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছেন কতটা ঝাঁকড়া তো যাদের আঙুল হারা হয়েছে তাদের ক্ষেত্রে এই শিকড় ভীষণ কার্যকারী শুধু আঙুল হারা রোগের ক্ষেত্রে নয় মানে হাজারো রোগের কাজ করে এরকম বলতে পারেন এই গাছের শিকড় দিয়ে বহু রোগের কাজ করে তো এক একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো তবে আঙুল হারার ক্ষেত্রে মারাত্মক কার্যকারী করে এই গাছের শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে আঙুলটা ফুলেছে ব্যথা করছে পেকে যাচ্ছে সেই আঙুলটাতে ভালো করে জড়িয়ে একটা কলা পাতা দিয়ে যদি বেঁধে রাখেন রাতে বেঁধে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার হারা রোগ ভালো হয়ে গেছে এতটাই মারাত্মক কাজ করে নিয়মটি বুঝতে না পারলে আমি আরেকবার বলছি এই গাছের শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঙুলের মধ্যে দেবেন দেওয়ার পরে কলা পাতা কচি কলা পাতা দিয়ে কলা গাছের পাতাও আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম টাইপের কচি কলা পাতা দিয়ে আঙুলটাকে ভালো করে এই শিকড়টা ভিতরে রেখে জড়িয়ে বেঁধে রাখবেন খুব চেপে বাঁধবেন না যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এরকমভাবে বাঁধবেন না খুলে না পড়ে হালকা করে বেঁধে রাখবেন রাতে যদি বেঁধে রাখেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার আঙুল হারা ভালো হয়ে গেছে এতটাই মারাত্মক কার্যকারী এই গাছটির শিকড় এটা কিন্তু পরীক্ষিত এবং বহুবার পরীক্ষা করে দেখা হয়েছে এর আরও অনেক গুণাগুণ আছে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তন্ত্র বিষয় এবং গাছগাছরা বিষয়ে আপনাদেরকে ভিডিও দিতে থাকব। এবং আপনারা নিজেরাও উপকৃত হবেন অন্যকেও উপকৃত করতে পারবেন ধন্যবাদ